টাকাটা আমি যে টাকা দিছি আমার এই টাকা আমি পালিয়েছি, আমার আর কোনো কথা, আমার বাড়িতে আমি থাকতে পারতেছি না, আমার বাড়ি আমি বাড়িতে থাকা আমার অকুল নাই, মানুষ আমার সাক্ষে ধরতে সুদের বুটে এনেছি, ধানের বুটে এনেছি, বাড়িতে আমার কত সমস্যা না খা কত কত ঘুরে বেড়াচ্ছি। আমার কথা তো আমি অনেক কষ্ট করে পয়সা পাতি গুলো গুছাছিলাম, আমার সে আছে নিশ্চয় হয়ে গেছে, আল্লাহ জানে আমার কি হবো। এজেন্সির নাম বলে নাই, এজেন্সি আজ পর্যন্ত এজেন্সি নিয়েও আসে না আঙ্গে। পরে যখন মেন পাওয়ার কাগজ বাড়ছে তখন আমি সারতে দেখি যে হয়ে সেই বাড্ডা অফিস। এক গ্রামের আমার এক জ্যাঠাতো ভাই মানে এক চাষার মাধ্যমে আমি পাসপোর্টটা জমা দিই, তা আমি বলছি যে আমি দেবো না, আমি ঢাকা এজেন্সি দেখে আমি দেবো। তো যাই হোক, ওনার মাধ্যমে দেওয়ার পরে তে ওটি নিয়ে যাওয়ার পরে কী করছে মানে মেডিকেল করাইলো, দুই নম্বর মেডিকেল করাইলে এক আঙ্গুলে ফিঙ্গার দেওয়া। তো আমি কইছি যে ভাই এই মেডিকেলে আমি বিদেশ যাবো না, আপনার মেডিকেল দুই নম্বর। তো পরে বলতেছে কে বলছে দুই নম্বর, তুমি যদি না যাও সমস্যা নাই, তোমার পাসপোর্ট ঘুরে যাবো, তুমি দুইটা পাসপোর্টে 1500 তিন হাজার টাকা ডেভারেন্স দিয়া পাসপোর্ট নিয়ে যাও। তা আমরা দুটো ভাই গেছি, আর দালাল আমার বলতেছে যে দালাল আমার চাচা করছে তুমি কাজ বাস চলতেছে। তো পরে মেন দালালের কাছে ফোন দেওয়ার পরে মেন দালাল করছে যে তাহলে তোমরা দুইটা ভাইয়ের পাসপোর্টের টাকার জরিমানা দিয়া পাসপোর্ট নিয়ে যাও। গেছি তাওয়ার পরে আমাদের সাথে মানে বিভিন্ন ভয় বেড়ান্তি বিভিন্ন ইয়ার দেখে জিম্মি করে ওই স্টাম্পের উপর সাইন নেওয়া, পরে কেছে তোমাকে তোমরা যদি না যাও 1,60,000 টাকা জরিমানা দানে। এটা প্রায় 1.5 বছর এলে দিছি, অনেক দিন হলো। তো পরে ওখান থেকে পরে ওই দিশে পেশে না পায় ভয় বেড়ান্তি দেখার পরে সাইন টাইন দেওয়ার পরে চলে এলাম, ওকে আচ্ছা ঠিক আছে যখন পাঠাবো যখন তাহলে আমার টাকা দিই। পরে টাকা পয়সা দিছি, আজকে ভিজে বাইকারে কালকে ভিজে বাইকারে এবার বাইক করতে করতে মানে সময় লাগা যায় বাইকার না, খালি পয়সা নেই পয়সা নেই পয়সা দিই। তো পরে লাস্টে বাইকার পর নভেম্বর মাসে ভিজা বাইক আসছে, ফেব্রুয়ারি মাসে ম্যাচ শেষ। তে বাইকার পর হ্যাঁ কলিং কলিং মানে ভিসিয়া ই ভিসিয়া শুদ্ধে বাইক করছে। তো পরে তো আমি পরে সাতকাল লোক আমার চলে গেল, 21 তারিখে ফ্লাইট আসলো, ফ্লাইট থাকলে তো আমার দুদিন আগে তিন এক সপ্তাহ আগে কব না নভেম্বরের লাস্টে 27 তারিখে বাড়েছে আর ফেব্রুয়ারি মাসে 27 তারিখে ই ভিসার ম্যাচ শেষ। তো তখন ওই 21 তারিখে ফেব্রুয়ারি মাসে 21 তারিখে বলতেছে যে তাহলে তোমার ফ্লাইট, তো কম যে আমার ফ্লাইট আজকে কনকা আমার দুদিন তিন দিন আগে কন, আমার তো একটা প্রস্তুতি আছে। তো পরে ডেকে নেওয়া টাকা আরও নিল, তো নেওয়ার পরে কইতে তোমার ফ্লাইট হ্যাঁ তখন মোট নিছে 5,35,000 করে। তো পরে ওটা নেওয়ার পরে ই ভিসা ম্যাচ শেষ করে দিলাম, আমাকে পাঠাল না, আমার 7,000 চলে গেলো আমাকে পাঠাল না। পরে আবার রিনু করে 10 দিনের মতো পাঠানোর কথা, 10 দিন যায় 20 দিন যায় 15 দিন যায় 1 মাস যায় 2 মাস যায়, পরে লাস্টে মে মাসের 21 তারিখে এসে ই ভিসা রিনু করে বাই করছে। বাই করা এখন 30 তারিখে ওই করছে ফ্লাইট তুমি তাড়াতাড়ি 50,000 টাকা দাও। পরে আবার 50,000 দিছি, দুই ভাই মিলে 50,000 দিছি। দেওয়ার পরে এখন ঢাকা এসে করতে হচ্ছে না, ফ্লাইট দিয়ে পেতেছি না মানে না করতেছে। তখন ভাই টাকা নিলেন আপনি ফ্লাইট দেবেন না, এটা কোন ধরনের কথা কন হ্যাঁ মে মাসে 30 লাস্ট পর্যায়ে আসে হ্যাঁ এয়ারপোর্টে আসি নাই, কিন্তু আমাকে আসবে করেছিল, আমরা প্রস্তুতি নিয়ে আসি যে আমাকে কবো আমরা চলে আসবো। পরে আমাকে আর জানা নাই টাকাটা নিয়ে ও কীভাবে শুনে দৌড় বেড়ায় দালাল আসে, পরে টিকিট মিকেট কাটছে না কী করছে করতে যায়, আমি ঢাকা আসছি আমি চেষ্টা করতেছি তোমার চিন্তা করে না তোমাকে পাঠামই মানে এলে বিভিন্ন ইয়া করে এখন লাস্ট পর্যায়ে আর পাঠালি না। এজেন্সির নাম বলে নাই, এজেন্সি আজ পর্যন্ত এজেন্সি নিয়েও আসে না আঙ্গে, নেয়ও নাই, আমরা জিজ্ঞেস করলে বলেও নাই আঙ্গে, আগে বলেও নাই, আগে আমরা জিজ্ঞাসা করলে বলে নাই, না 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 কোনোদিন বলে নাই যে এই এজেন্সির মাধ্যমে তোমাকে পাঠাতে দিয়েছি। পরে যখন মেন পাওয়ার কাগজ বাড়ছে তখন আমি সারতে দেখি যে হয়ে সেই বাড্ডা অফিস, কিন্তু আমি আইলাম এই অফিসে, আসে দেখি যে এই অবস্থা।
পরে আমাকে কে রে কোন অফিসে কাজ দিতে, এখন দেখা এলো বাড্ডা। পরে আমি আর ওখানে যাইনি, এখান থেকে বেডিং পথে ছিলাম, আজকে বেডিং পথে নিয়ে বেড়াচ্ছি, আর সারের সাথে দেখা করে আছি। ওখানে সারের সাথে দেখা করি, সারে সারে ওই বিজ্ঞাপনে রিয়া দিছে, তাহলে সারের সাথে দেখা করে দিই। স্যারে কি বলে, ওই যে আপনার বিজ্ঞাপন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা দিছি দুই ভাই 11,20,000। আমার কাছে ডকুমেন্টস আছে, এই দেখলে ডকুমেন্টস আছে, এলে সব আছে দিছি, দালালের কাছে, সব দালালের কাছে দিছি। আমরা জানতে চাইলে আমাকে কোনোদিন বলেও নাই যে কোন এজেন্সির মাধ্যমে পাঠাচ্ছি, এটা আমাকে বলে নাই। মানে ওখানে গেলে যদি আবার হ্যার ইয়ার কমে যায়, এই জন্য আমাকে কোনো সময় ঠিকানা জানাই, মানে হ্যার ঠিকানাই হে যেটি নিয়ে যাবো সেটি জানাইবো, এরকম করছি। এই জন্য স্যারে বলছে যে কাগজপাতি সব দিছে, তোমার মতো আরো মানুষ দিছে, এটা আমরা তদন্ত করে আমরা জানাও, এই কথা বলছি। স্যারা ওটা জিজ্ঞাসা করে নাই, কয়েছে দালালের কাছে টাকা দিছে, বললাম হ্যাঁ দালালের কাছে দিছি, এজেন্সি তার চিনি না আমি, দালালের কাছে। তখন স্যারা বলছে যে এটা আমরা দেখতেছি, তাই কয়েছে, এই কথা বলছে যে আমরা এটা ব্যবস্থা দেখতেছি, তুমি দেখলা না আরো প্রমাণগুলো দিছে, হ্যাঁ ওইগুলো প্রমাণ, এই যে প্রমাণ আছে সব দিছি আমি, প্রমাণ দিছি মোটামুটি। কলিংয়ের কপি আছে দেখেন। এখন আমি চাইতেছি যেহেতু মালয়েশিয়া বন্ধ, যেহেতু মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে আমি চাইতেছি যে আমি টাকাটা যাতে সুস্থ হয়ে পাই। আমি টাকাটা, আমি যে টাকা দিছি আমার এই টাকা আমি পালিয়ে এসেছি, আমার আর কোনো কথা, আমার বাড়িতে আমি থাকতে পারতেছি না, আমার বাড়ি ভেঙতে বেশ, আমি বাড়ির থেকে থাকা আমার অকুলে নেই, মানুষ আমার সাক্ষে ধরতে সুদের বুটে এনেছি, ধানের বুটে এনেছি, কি যাক পরিস্থিতি, আমি কম কম কষ্ট আসিনি ঢাকা, আর যদি আমার লোক থাকতো তাহলে আর এরকম হতো না। এলে পদক্ষেপ প্রধানমন্ত্রী নেয় না, আজ কতগুলি টাকা তো আমি নিশ্চয় বসে রয়েছি, বাড়িতে আমার কত সমস্যা, না খা কত কত ঘুরে বেড়াচ্ছি, আমার কথা তো আমি অনেক কষ্ট করে পয়সা পাতি গুলো গুছাছিলাম, আল্লাহ আশা করছিলাম যে আল্লাহ নির্মিতের মাধ্যমে থাকার চেষ্টা করেছিলাম, তাহলে মোটামুটি চলার জন্য আমার সে আছে নিশ্চয় হয়ে গেছে, আর আল্লাহ জানে আমার কি হবো। আমি চাই যে এটার একটা পদক্ষেপ নেই, আমার এই টাকাটা আমি যে টাকা দিয়েছি আমি সেই টাকা ফেরত পেয়ে গেছে, আমার ডকুমেন্টস আছে সব আছে, আমার অভিযোগ এটা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতেছি, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে জানাতেছি, আমার এই জিনিসটা তো আমি টাকাটা বুঝে পাই, আমি কষ্ট করে কামাই করছি যে টাকাটা কামাই করছি। আর এক ভাই বাড়িতে আছে, আমি একলা আছি, টিয়া বসা নাই, আমি অনেক কষ্ট করে আইছি, ও বেডিং পত্র নিয়ে বেড়াইছি অফিস থেকে, যে অফিসে বেডিং পত্র খেয়ে গেছি, বেডিং পত্র নিয়ে বেড়াইছি, বেডিং পত্র নিয়ে বাড়িতে আমরা তো বললাম যে যেন স্যারের সাথে দেখা করি, এরই মধ্যে আপনার সাথে লিফ্টের মধ্যে আমার দেখা, অনেক তার ভাইয়ের সাথে আমি দুটো কথা বলবো, এই জন্য আপনার সাথে আমি খারাপ দাঁড়াচ্ছি। আমার ব্যাপার যে আমি এতগুলো টাকা দাম বিদেশ যাওয়া পাবো কিনা, কী জন্যে আমাকে নিল না, কি জন্য না, আমি পয়সা পাতি ঘুরে দিব, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো অপরাধ করিনি। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান?
আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবন যাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন